নিউ জলপাইগুড়ি থেকে কোচবিহার হয়ে আলিপুরদুয়ার পর্যন্ত রেলে বিদ্যুতায়নের কাজ শেষ পর্যায়ে। অল্প কয়েকদিনের মধ্যে এই পথে বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরু হয় বলে জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায়। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত শামুকতলা পর্যন্ত রেলের বৈদ্যুতায়নের দাবি ছিল দীর্ঘদিনের। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি পর্যন্ত বৈদ্যুতিক রেল চলাচল শুরু হয়েছে। ধাপে ধাপে নিউ জলপাইগুড়ি থেকে নিউ ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, আলিপুরদুয়ার হয়ে আসবে আসামের গুয়াহাটি পর্যন্ত বৈদ্যুতিকরণ করা হবে। ইতিমধ্যে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের শামুকতলা পর্যন্ত বৈদ্যুতায়নের কাজ শেষ পর্যায়ে চলছে। ময়নাগুড়ি পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। নিউ ময়নাগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের বৈদ্যুতিকরণের কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ দিয়ে গোটা লাইন পরীক্ষা করা হচ্ছে। এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত বৈদ্যুতিকরণের কাজে 700 কোটি টাকা খরচ হয়েছে। বর্তমানে এই পথে সব ট্রেন ডিজেল ইঞ্জিনে চলবে। বৈদ্যুতিকরণের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে ট্রেনের গতি অনেকটাই বাড়ানো সম্ভব হবে, সেক্ষেত্রে যাত্রার সময়ও কমবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায় বলেন অল্প কয়েকদিনের মধ্যেই ওই পথ দিয়ে বৈদ্যুতিক রেল চলাচল শুরু হবে এবং তার কাজ শেষ পর্যায়ে চলছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায় কি জানিয়েছেন আমরা শুনে নেব। রিভার্স হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কুছ হি মহিনো কি বাত হ্যায়। আচ্ছা, ক্যুঁকি বীচ মে কুছ কুছ হিসসো মে ডবল লাইন ভি বন রহি হ্যায়, তো ডবল লাইন কে বনতে বনতে উসকা ভি ইলেকট্রিফিকেশন সাল মে হো জায়েগা। তো ইস বর্ষ ইয়ে পুরা হো জায়েগা, ডাবলিং কে সাথ ডাবলিং ভি পুরি হো জায়েগি আর উসকা ইলেকট্রিফিকেশন ভি আলিপুরদুয়ার কুচবিহার ये सब पूरा हो जाएगा। ये बहुत जल्दी है, इसी वर्ष हो जाएगा। अच्छा अच्छा, कुछ ही महीनों की बात। एमजी गार्मेंट्स विंटर सेल ऑफर, लेडीज चूड़ीदार के ऊपर 50% छाड़, जींस पैंट के ऊपर 50% छाड़, लेडीज टॉप के ऊपर 50% छाड़, मेडल फ्रॉक के ऊपर 30% ছাড়, শীত বস্ত্রের উপরে 10% ছাড়। এমজি গার্মেন্টস, বিশ্বসিংহ রোড, হোটেল যুবরাজ, কোচবিহার।